বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাস্তায় নেমেছি, পদযাত্রা করেছি, রোড মার্চ করছি, জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই সমাবেশ করে দলটি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার কানের সমস্যার কারণে আমেরিকায় চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর বেগম খালেদা জিয়ার জীবন মরণ বিষয়, কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না। বিএনপি মহাসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, তাই তারা পর্যবেক্ষক টিম পাঠাবে না। তাই সুষ্ঠু নির্বাচন হতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করতে হবে।